হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং। তো আজকে সকালে আমি বার হয়েছি যথারীতি ফের রেড লিগার ডেলির মতো গাড়ি নিয়ে। তো দেখতেই পাচ্ছ ভীষণ ভীষণ কুয়াশা করেছে, গরম তো আসা দূরের কথা, যেন শীত আবার ফিরে আসছে এরকম মনে হচ্ছে। যেন দেখতেই পাচ্ছি না রাস্তায় কিছু, দেখতেই পাচ্ছেন খুব দূরে দেখাই যাচ্ছে না, কিছুই দেখা যাচ্ছে না পরিষ্কার হিসেবে। আর সঙ্গে সকালবেলায় দেখে নিলাম একটা পেঁচা মারা গিয়েছে আউল, তো 11,000 ভোল্টে কারেন্ট শর্ট খেয়ে মারা গিয়েছে। অনেক নামানোর চেষ্টা করেছিলাম, নামাতে পারিনি। তো সবথেকে বড় কথা যে গরমটা কবে আসবে, শীত আর ভালো লাগছে না, এবার গরমটা দরকার, এটাই। দেখতেই পাচ্ছ যে রাস্তার মধ্যে কত কুয়াশা, গাড়ি আসছে কইমারা থেকে, ভালো করে দেখতেই পাচ্ছি না যে একটা গাড়ি আসছে। কাছে গাড়ি না আসলে বোঝাই যাচ্ছে না যে গাড়ি আছে, এই দেখা যাচ্ছে একটা গাড়ি আসছে, মানে খুব কাছে চলে আসছে, তারপর বোঝা যাচ্ছে যে গাড়ি আসছে কি না আসছে, ভীষণ কুয়াশা। আর একটা কথা, সেটা হচ্ছে যে মানে যে সকল বন্ধুরা সকালে করে ঘুরতে পারো যে কীভাবে পারো যে কাজে যাচ্ছে, আর তার থেকে বড় কথা এটাই যে এখন টাইম 7:20 সকাল, সকালে 7:20 এতটাই কুয়াশা, মানে চিন্তা ভাবনা অনেক দূরে, মানে ভেবে পাওয়া যাচ্ছে না যে এত কুয়াশা কেন এখনো। যথারীতি একটা বাইক আসছে দূর থেকে দেখা যাচ্ছে, কাছে আসার পরে পুরো পরিষ্কার বোঝা যাচ্ছে যে একটা বাইক আসছে। সামনে যে রাস্তা আছে সেটাই দেখা যাচ্ছে না ভালো করে, সামনে দূরে একটা রাস্তা চলছে, শুধু আমাদের এখানের লোকাল বলে আমরা বুঝতে পারছি যে রাস্তা দিয়ে গাড়ি যেতে হবে, কতটাই ফগ, কতটাই ফগ, সেটা মানে ভাবনা চিন্তার বাইরে। দেখো ভীষণ ভীষণ কুয়াশা, সামনে গাড়ি আসছে, কাছে না আসলে দেখা যাচ্ছে না যে গাড়ি আসছে। এইভাবে দুর্ঘটনার শিকার হয়, তাই এম সকালে এমন হলে না গাড়ি আসতে চালাতে হয় প্রথমত। এত কুয়াশার মধ্যে গাড়ি চালানোর একটা সহজ উপায়, গাড়ি হেডলাইটটা অন করে রাখো সবসময়, আর যে ইন্ডিকেটার লাইট যেতে পারলে 4টি অন করে রাখো, আর না থাকলে বাইকে ধরো 4টে ইন্ডিকেটার অন হয় না অনেকেরই, তাহলে সিঙ্গেল ইন্ডিকেটার অন করে আর আস্তে আস্তে গাড়ি চালানো উচিত এই টাইমটা, না তো কোনো দুর্ঘটনা হতে পারে।